আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ওয়ার্ল্ড নিউজে। চলুন দেখে না যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। গোপনে কি বৈঠক করলেন নেতানিয়াহু, যুবরাজ সালমান, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। প্রেসিডেন্ট হিসেবে দুর্বল হবেন জো বাইডেন, যুদ্ধ বাঁধাতে পারেন আশঙ্কা চীনের। ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সৌদিকে দাঁত ভাঙা জবাব দিল হাউথিরা। বাংলাদেশ ও পাকিস্তানকে ভারতের অংশ করার বিতর্কিত মন্তব্য মহারাষ্ট্রের মন্ত্রীর। সু চির দলের এমপিকে গুলি করে হত্যা। ইসলামের টানে বলিউড ত্যাগ করলেন নায়িকা সানা খান, বিয়ে করলেন মাওলানাকে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। আবারও সৌদি আরবে গোপনে সফরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সফর সঙ্গী ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, এমন দাবি করে খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম দৈনিক হারেটস জানায়, সোমবার 23 নভেম্বর একই বিমানে চড়ে রিয়াদে পৌঁছান তারা। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। বৈঠকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানও উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এ ব্যাপারে কিছু জানায়নি। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সৌদি আরবের উপকূলীয় শহর নিয়মে কয়েক ঘন্টা অতিবাহিত করেছেন নেতানিয়াহু। তার সঙ্গে ইসরায়েলি গুপ্তচর বাহিনীর প্রধান ইউসি কোহেন ছিলেন। সেখানে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেন। গণমাধ্যমের এমন খবর অস্বীকারও করেনি নেতানিয়াহুর দফতর। হারেটস এর খবর বলেছে, বিমান চলাচলের তালিকায় দেখা যাচ্ছে ইসরায়েল থেকে একটি বিমান সরাসরি সৌদি মেগাসিটি নিয়মে গিয়েছে। 5 ঘন্টা পরে সেটা আবার ফেরত এসেছে। হঠাৎ কি কারণে গোপনে সৌদিতে উড়াল দিতে হলো ইসরায়েলি প্রধানমন্ত্রীকে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলকে স্বীকৃতি এবং দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আভাস দিয়েছিলেন তারই প্রতিফলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আরব আমিরাত সহ বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। এর কিছুদিন পরে ট্রাম্প ইঙ্গিত দেন আরও 7 থেকে 8টি মুসলিম রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে। যদিও জো বাইডেনের কাছে নির্বাচনে ট্রাম্প ঐতিহাসিকভাবে হেরে যাওয়ায় এই কাজ সম্পন্ন করতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আগামী 20 জানুয়ারিতে 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা বাইডেনের। এ অবস্থায় ট্রাম্পও আর সময় পাচ্ছেন না। এর মধ্যেই মধ্যপ্রাচ্য সফর করেছেন ট্রাম্পের আস্থাভাজন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বেনিয়ামিনের সঙ্গে সৌদিতে সফরে গিয়ে ট্রাম্পের সেই আভাসকেই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন বলে ধারণা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দুর্বল হবেন বাইডেন, যুদ্ধ বাঁধাতে পারেন আশঙ্কা চীনের। পরাজয় স্বীকার করতে না চাইলেও হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায় একরকম পাকা। কিন্তু জো বাইডেন এলেই যে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক মূল স্রোতে ফিরবে, এই চিন্তাভাবনা কাটিয়ে ওঠা উচিত। আমেরিকায় ক্ষমতা বদল নিয়ে যখন গোটা বিশ্ব উৎসুক, সে সময় শি জিনপিং এর সরকারকে এমনই পরামর্শ দিলেন সেদেশের কূটনীতিবিদ তথা সরকারি উপদেষ্টা জ্যাং ইয়ননিয়ান। তার মতে, প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর আমেরিকা ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনাই বেশি। শেনজেন প্রদেশের অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ গ্লোবাল কন্টেম্পোরারি চায়না স্টাডিজের ডিন জ্যাং দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশলের রূপরেখা তৈরি করতে গত আগস্ট মাসে তাকে উপদেষ্টা নিয়োগ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আমেরিকার রাজনৈতিক রদবদল এবং দুই দেশের সম্পর্কে তার কি প্রভাব পড়তে পারে তা নিয়ে গুয়াংজৌতে সম্প্রতি একটি আলোচনা সভায় যোগ দেন তিনি। সেখানে বাইডেন সম্পর্কে জিনপিং সরকারকে সতর্ক করে দেন ঝ্যাং। ঝ্যাং বলেন, পরিস্থিতি আর আগের মতো নেই। ঠান্ডা যুদ্ধের ঘোর এখনও কাটেনি ওদের, রাতারাতি তা কাটবেও না। আমেরিকার সমাজ দ্বিধা বিভক্ত, বাইডেন কিছু করতে পারবেন বলে মনে হয় না আমার। প্রেসিডেন্ট হিসেবে দুর্বল উনি, তাই অভ্যন্তরীণ সমস্যা মেটাতে না পারলে কূটনৈতিক ক্ষেত্রেই নজর পড়বে বাইডেনের। সেক্ষেত্রে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন তিনি। অনেকে হয়তো বলবেন, ট্রাম্প গণতন্ত্র এবং বাক স্বাধীনতার বিরোধী, বাইডেন নন, কিন্তু আমার মতে ট্রাম্প যুদ্ধে আগ্রহী নন, কিন্তু ডেমোক্রেট প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারেন। উইঘুর মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন হোক বা বাণিজ্য শুল্ক অথবা করোনা ভাইরাসের প্রকোপ সামাল দেওয়া, গত কয়েক বছরে একাধিক বিষয় আমেরিকা ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। হংকংয়ে চীনের আধিপত্য বিস্তার এবং লাদাখ সীমান্তে চীনা সেনার আগ্রাসন নিয়েও সম্প্রতি তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে দেখা গেছে আমেরিকাকে। সাম্প্রতিককালে মার্কিন কংগ্রেসে চীনের বিরুদ্ধে রিপাবলিকান এবং ডেমোক্রেট শিবির থেকে ৩০০-র বেশি বিল জমা পড়েছে। নির্বাচনী প্রচার চলাকালীন চীনের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে দেখা যায় বাইডেনকেও। জিনপিংকে তিনি গুন্ডা বলে উল্লেখ করেন। তাই ট্রাম্প হোয়াইট হাউস থেকে চলে গেলেও আমেরিকা ও চীনের সম্পর্ক আদৌ স্বাভাবিক হবে কিনা তা নিয়ে সন্দিহান কূটনৈতিক মহল। এদিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদিকে দাঁত ভাঙা জবাব দিল হাউথিরা। সৌদি আরবের সবচেয়ে বড় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় রকেট হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি। সোমবার 23 নভেম্বর বাহিনীটির এক মুখপাত্র জানান, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র জেদ্দায় অবস্থিত আমেরিকার একটি সরবরাহ স্টেশনে আঘাত এনেছে। হামলার বিষয়ে সৌদির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তাদের দাবি, তেল শোধন কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে রাষ্ট্রীয় কোম্পানি আমেরিকার কাছে জানতে চাওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। ইরান সমর্থিত বাহিনীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া অপারেশন চলমান থাকায় সৌদিতে থাকা বিদেশি কোম্পানি ও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বলেন, হামলাটি ছিল একেবারেই নিখুঁত। অ্যাম্বুলেন্স ও ফায়ার ইঞ্জিনগুলো দ্রুত ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়। এই মুখপাত্রের দাবি, কুদস 2 মিসাইল আঘাত হানে তেল প্রতিষ্ঠানটিতে। ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোটের অব্যাহত ধ্বংসযজ্ঞ নীতির জবাবেই হামলা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর আল হাদি সরকার উৎখাতের পর 2014 সালে রাজধানী সানা দখলে নেয় নিজেদের সরকার দাবি করা হাউথিরা। হাদি দেশ থেকে পালিয়ে সৌদিতে আশ্রয় নেয়। এরপর 2015 সাল থেকে হাউথিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের এই অভিযানে এ পর্যন্ত নারী, শিশুসহ বহু মানুষ ইয়েমেনে প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হন লাখ লাখ মানুষ। ইয়েমেনে সৌদি জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘও নিন্দা জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানকে ভারতের অংশ করার বিতর্কিত মন্তব্য মহারাষ্ট্রের মন্ত্রীর। এবার বাংলাদেশ ও পাকিস্তানকে ভারতের অংশ করার বিতর্কিত মন্তব্য করলেন ভারতের মহারাষ্ট্রের ন্যাশনাল কংগ্রেস পার্টি নেতা ও মন্ত্রী নবাব মালিক। তিনি দেশটির সংবাদ সংস্থা এনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যদি বিজেপি ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানকে যোগ করে এক দেশ গঠন করতে পারে, তবে আমরা সেই পদক্ষেপকে স্বাগত জানাব। তিনি আরও বলেন, সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্রজি বলেছিলেন, একটা সময় আসবে যখন করাচি ভারতের অংশ হবে। আমরা বলছি, বাংলাদেশ ও পাকিস্তানকেও ভারতের অংশ করা উচিত। যদি বার্লিন প্রাচীর ভাঙতে পারে, তবে কেন তিন দেশ এক হতে পারবে না? এই সাক্ষাৎকারে শিবসেনা এবং কংগ্রেসের সঙ্গে বৃহত্তর মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে মহাবিকাশ আঘাতী সরকারের অংশ হিসাবে এনসিপি অংশ নেবে বলে জানান মালিক। নবাব বলেন, বিএনসির নির্বাচনের এখনও 15 মাস বাকি আছে। প্রত্যেক দল নিজ নিজ অধিকার নিয়ে দলের জন্য কাজ করছে। আমরাও আমাদের দলকে শক্তিশালী করছি। এদিকে ইসলামের টানে বলিউড ত্যাগ করেছেন অভিনেত্রী নায়িকা সানা খান। বিয়ে করেছেন এক মাওলানাকে। কদিন আগেও উদ্দাম জীবনযাপন করেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সানা খান। সুপারস্টার সালমান খানের সঙ্গে জয় হো সিনেমায় অভিনয় করে পৌঁছে গিয়েছেন খ্যাতির শীর্ষে। চলতি বছরের মাঝামাঝি হঠাৎ করেই জানিয়েছেন আর অভিনয় নয়, ফিরতে চান ইসলামের সুশীতল ছায়াতলে। 8 অক্টোবর দীর্ঘ এক স্ট্যাটাসে আগের জীবন থেকে সম্পূর্ণ বেরিয়ে আসার ঘোষণা দেন। এবার বিয়ের পিঁড়িতে বসলেন সানা খান। জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন গুজরাটের সুপরিচিত আলেম মুফতি আনাসকে। পরিবার থেকেই তার এই বিয়ে ঠিক করা হয়েছে। কোনো জাঁকজমক নয়, ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে ইসলামিক রীতি অনুযায়ী গত শুক্রবার 20 নভেম্বর বিয়ে হয় একসময় বলিউড কাঁপানো এই নায়িকার। বিয়ের আসরে সাদা গাউনের সঙ্গে হিজাব পরেছিলেন সানা। বলিউড ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে গিয়ে সানা খান তার স্ট্যাটাসে লিখেছেন, আজ থেকে চিরকালের মতো বিদায় নিলাম বিনোদনের জগৎ থেকে। এই মুহূর্ত থেকে আমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করছি। এখন থেকে তার সন্তুষ্টির জন্য কাজ করে যেতে চাই। আপনারা সবাই দোয়া করবেন যেন সৃষ্টিকর্তা আমাকে গ্রহণ করেন এবং বাকি জীবন তার পথে থাকার তৌফিক দেন। সানা খান অনুরোধ করেছেন, আজ থেকে আপনারা কেউ আমার সাথে বিনোদন জগতের কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। আমার সিনেমা বা অন্যান্য সকল কিছু প্রচার না করার অনুরোধ করছি। আশা করি আমার এই নতুন যাত্রায় আপনাদেরকে সঙ্গী হিসেবে পাব। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের আন্তর্জাতিক খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।